জিআরপিটির ফলপ্রকাশ, টেট উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগ সহ ন দফা দাবিতে আন্দোলনে নামছে যুব কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের রাজ্য সভাপতি রাখু দাস। তিনি জানিয়েছেন, 18 থেকে 20 জুলাই রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে 3 দিনের গণ অবস্থান সংগঠিত করবে যুব কংগ্রেস। টিএসআরএ নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে তদন্ত করানো সহ ন দফা দাবি তাদের। বিজেপি সরকারের কিন্তু বেকারদের জন্য কোনো চিন্তা করছে না, তাই আজ সারা রাজ্যের বেকাররা হতাশাগ্রস্ত, সারা রাজ্যের বেকাররা আমাদের দ্বারস্থ হচ্ছে। আমরা এই রাজ্যের বেকারদের অধিকার ফিরিয়ে দিতে আমরা 3 দিন ব্যাপী আন্দোলনে যাচ্ছি। আমাদের প্রথম দাবি হল অবিলম্বে জেআরবিটির ফল প্রকাশ করতে হবে। টেট 1, টেট 2 উত্তীর্ণদের একযোগে নিয়োগ করতে হবে। টিএসআর নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।